Hi guys, welcome back to my channel. আমি মধুমিতা আর আমি এভরি মানডে ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে একটি করে রিয়েল লাইফ হরর এক্সপিরিয়েন্স নিয়ে আসি। তোমরা যদি আমার ভয়েস ফার্স্ট টাইম জন্য শুনছো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার ভয়েস এতদিনে চিনে গেছো তাদের জন্য বলবো থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং অ্যান্ড মোটিভেটিং মি। চলো আজকে একটা রিয়েল লাইফ হরর এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট তার আগে একটা ডিসক্লেমার তো দিতেই হচ্ছে। তো ডিসক্লেমারটা হচ্ছে, তোমরা যারা ভূতে বিশ্বাস করো আমি জানি তোমরা সেই মুহূর্তে কীরকম ফিল করেছিলে বা করতে, আর যারা তোমরা ভূতে বিশ্বাস করো না তাদের জন্য বলবো এই হরর এক্সপিরিয়েন্সেসগুলোকে তোমরা অ্যাজ আ গল্প নিতে পারো। তো চলো আজকের এক্সপিরিয়েন্সে যাওয়া যাক। আজকের যে এক্সপিরিয়েন্সটা বলবো ওটা বেশ ইউনিক এবং একটা ছোট বাচ্চার সঙ্গে ঘটা একটা এক্সপিরিয়েন্স যেটা কিনা বেশ অন্য রকম। বাট তার আগে যে পাঠিয়েছে সে তার নাম জানাতে আমাকে বারণ করেছে এবং তার সঙ্গে আমার ভীষণ কিউট লেগেছে ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমি জানি না বাঙালি, বাট স্টিল লেখাটা অনেকটাই নন বেঙ্গলিদের মতো, কারণ পুরো পুরো এন্টায়ার লেখাটাতে ভীষণ মিক্সড একটা ল্যাঙ্গুয়েজ আছে, হিন্দি ইংলিশ এবং হিন্দির ওয়েতে বাংলা। আমি জানি না তুমি কোথা থেকে বিলং করো, তো পারলে একবার আমাকে জানিও। চলো শুরু করছি। তো বলছে, হাই মধুমিতা, হোপ তুমি অনেক ভালো আছো। আমি ভালো আছি। আমি ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করতাম, বাট অনেক দিনে আমি আর ঠিক ইনস্টাগ্রামটা চালাচ্ছি না, তাই মেলেই তোমাকে স্টোরিটা পাঠালাম। আমার নামটা প্লিজ মেনশন করো না, আর আমার বাংলার জন্য সরি। না ঠিক আছে, আমার ভীষণ কিউট লেগেছে। তো আমার একটা কাজিন আছে, ওর নামটা এখানে আমি এক্স্যাক্ট মেনশন করছি না প্রাইভেসি রিজনের জন্য। এই স্টোরিটা বলার জন্য ধরো ওর নাম সৌরভ। তো সৌরভ আমার কাজিন হয়, আর যখন ওর মাত্র ওই 5-6 বছর বয়স ছিল তখন ওর সঙ্গে এই সিরিজ অফ ইনসিডেন্টগুলো ঘটে। সৌরভের মা বাবা দুজনেই বেশ পড়ালেখা করেছিলেন, মানে হচ্ছে সৌরভের বাবা একটা রেপুটেড কোম্পানিতে ইঞ্জিনিয়ার ছিল আর ওর মা ফিজিক্সের টিচার ছিল স্কুলে, হাই স্কুলে। তো একদিন আমার কাকি নোটিস করে যে সৌরভ নাকি একটা রুম থেকে অন্য রুমে পালিয়ে যাচ্ছে, আর সোফাটার কাছে এসে দাঁড়িয়ে বলছে সরি সরি। তো এরকম তো কোনো মানুষ মানুষকে সরি বলে, সোফাতে কাকে বলবে? তো কাকি এটা দেখে ভয় পেয়ে যায় যে কী হলো, বাচ্চাটা এরকম করছে কেন, বাট বিশ্বাস করতে চায় না, কেন কি উনি নিজেই সায়েন্সের টিচার। তো উনি তার ছেলেকে তখন জিজ্ঞেস করে যে কাকে সরি বলছিস? তো বাচ্চাটা তখন বলে যে এই তো এখানে একজন বসে আছে তাকেই সরি বলছি। তো এইটা ছিল প্রথম ইনসিডেন্টটা যেটা হয় আর কি। তো কিছুদিন পর সৌরভের মা বাবা দাদু হঠাৎ করে ছাদ থেকে না আওয়াজ শুনতে পাচ্ছে। এবার ওরা ভেবেছে সৌরভের বোধহয় কোনো ফ্রেন্ড এসছে, তো দুজন মিলে হয়তো ফুটবল খেলছে। তো ওরা কী করলো যে একবার ওর দাদু গিয়ে চেক করতে গেল, দেখি তো সৌরভ কি খেলছে কি না। তো গিয়ে দেখে সৌরভ তো খেলছে, বাট সৌরভের সঙ্গে কেউ আরও একজন খেলছে, তাকে ওর দাদু তো দেখতে পাচ্ছে না, বাট দুটো মানুষের পায়ের আওয়াজটা পাচ্ছে এবং দেখছে যে এটাও যে সৌরভ বেশ হাসতে হাসতে তার সঙ্গে খেলছে, মানে লিটারালি হয় না কোনো বন্ধুর সঙ্গে খেললে যেরকম হয় সেরকম হাসতে হাসতে খেলছে। এটা ছিল সেকেন্ড এক্সপিরিয়েন্সটা। কিছুদিন পর আমরা ওই সিটিটাতে গেছি, তো আমার কাজিনের নাম ধরো রাহা, তো রাহাও গেছে, আমরা সবাই গেছি, আমার মাও গেছে। এবার আমরা র্যান্ডামলি ওকে জিনিস জিজ্ঞেস করলাম যে কিরে শুনছি নাকি তোর এরকম বন্ধু টন্ধু আছে তার সঙ্গে ফুটবল খেলছিস। তখন ওর বন্ধুর ব্যাপারে আমাদেরকে বলল যে আমাদের ফ্যানে মানে বাড়ির যে ফ্যানটা আছে না সিলিং ফ্যান, ওখানেই ওই আমার বন্ধুটা বসে থাকে। তখন আমার কাজিন রাহা বলল যে সিলিং ফ্যান কি বলছিস, ব্যাপারটা ভীষণ ফানি লেগেছিল। কিন্তু নেক্সট যেটা ও বলল সেটা আমাদের ভীষণ ভয় পাইয়ে দেয়। ও বলে যে কিন্তু ওর তো কোনো মুখ দেখা যায় না। আমরা ঠিক বুঝে উঠতে পারলাম না যে একটা 5 বছরের বাচ্চা, এত ছোট একটা বাচ্চা কি বলছে। আমাদের তো 1 সেকেন্ডের জন্য পুরো আমাদের হালত খারাপ হয়ে গেছে, মানে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা সবাই তখন বসে বসে ভাবছি, তখন আর ভাবছি যে রাহাও তো এরকম মাঝে মাঝে মজা টজা করে, তুই বেশ ভালোই মানে 5 সেকেন্ডের জন্য আমাদেরকে একেবারে ভয় টয় পাইয়ে দিলি, তো একেবারে বড় রাহার ব্যাকআপ হচ্ছিস। আমার মা বলল যে হ্যাঁ তাই ঠিক, ও বেশ ভালো স্টোরি ন্যারেট করতে পারছে, আর সবাই মিলে বেশ ওর বাচ্চাটা তারিফও করলো। কিন্তু তারপরে সৌরভ আমার কাছে একটু পরে এসেছিল পড়াশোনা করে, ও বলল দাদা ওই রুমটাতে চলো না আমরা খেলবো। আমি যখন ওর সঙ্গে রুমটাতে যাই তখন দেখি রুমটা বেশ অন্ধকার এবং খালি,
দেখবো ওটা ইউজ হয় একটা ড্রেসিং রুমের জন্য শুধু। আমি আমার ইন্টেলিজেন্ট মাইন্ড নিয়ে বললাম যে না ভাই, খাওয়ার টাইম হয়ে গেছে, চল পরে খেলবো, খেয়ে নেই। তো ও থোড়ি না জানতো যে ও যে কথাটা বলেছিল ওই সময় শুনে আমার অবস্থাটা খারাপ হয়ে গেছিলো, যে আমার আর কোনো ইচ্ছা নেই ওর ওই ফ্রেন্ড ফ্রেন্ডের সঙ্গে দেখা করার। তো কিছু মাস এরকমই চলে গেল। এইবার একদিন সবার থেকে সত্যি করে ওই ভয়ের জিনিসটা ঘটলো। একদিন সৌরভ একদিন হঠাৎ করে নিজের মধ্যেই কান্নাকাটি করছে। ওর মা বাবা ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে ওকে উঠে দেখছে যে ও বলছে যে আমার পাটাকে ছাড়াও, আমার পাটাকে ছাড়াও বাবা, আমাকে বাঁচাও এর থেকে। রুমে তো আর কেউ নেই, ব্যাস ওরাই আছে, ওর মা বাবা ছেলে, তাহলে কার থেকে বাঁচাবে? ওর বাবা তো কিছু বুঝতে পারছে না, বাট বেশ ভয় পাচ্ছে। ও তখন বলছে এইখানেই আছে। তো যেই জায়গাটা ওরা কিছু দেখতে পারছে না, ওর বাবা ওখানেই একটা লাত মারলো জোরে। জাস্ট বিশ্বাস করবে না, ওর মা তখন ঠাকুরের নাম নেওয়া রীতিমতো শুরু করে দিয়েছে। পুরো একটা মানুষ যদি মানুষকে ধাক্কা মেরে কেউ ফেলে, যেটা হালকা করে আওয়াজ আসতে পারে, এবং তারপর যদি সে মেন গেটটা থেকে খুলে দরজা খুলে বেরিয়ে যায়, পুরো সেম এক্স্যাক্ট ওরকম ফিল হয়েছিল। এবং পুরো আওয়াজটা হওয়ার পরে যখন ও বেরোলো ওই ছায়ামূর্তিটা, তখন সব কুকুরগুলো মিলে কান্নাকাটি স্টার্ট করে দিয়েছিল। ওরা আর বেশি টাইম লাগায়নি এসবে, সঙ্গে সঙ্গে পরের দিনই একটা রিলেটিভকে বললো যে এরকম হচ্ছে, পুজো পাঠ করতে হবে। তো ওনাদেরই মধ্যে একজন পূর্বাজ বাবা, যিনি কিনা এইসব করেন, উনি নন বেঙ্গলি ছিলেন, তো ওনাকে ডাকা হলো। তো উনি এসে বললেন যে এটা কোনো আত্মা বলে তো আমার মনে হয় না, এই ঘরের মধ্যে যেখানে তোমরা থাকো সেই ঘরে একটা পুরনো টাইমে কোনো একটা এনার্জি থাকে, কোনো স্পিরিট নয় কোনো মানুষের, কিন্তু খুব পাওয়ারফুল একটা এন্টিটি, আদিকালের কেউ অথবা কোনো একটা জিন বলে কিছু থাকে, বা কোনো রাক্ষসও থাকতে পারে। বাট হচ্ছে কি, সেটা অনেকটাই পুরনো, এই জন্য এই ছোটো বাচ্চাটাকে উনি চাইছিলেন, যাতে এই বাচ্চাটাকে নিয়ে মানে কন্ট্রোল করতে পারে। কারণ বড়দের মানে অ্যাডাল্টসদের ওপরে তো কন্ট্রোল করা বেশ মুশকিল, তো বাচ্চারা ইজিলি ম্যানিপুলেট হয়ে যায়। এইটা বলার পরে উনি সলিউশনে দিলেন যে সামনে একটা গাছ আছে, ওই গাছে উনি বেঁধে দেবেন, বাট একটা কথা এটা বললেন যে যেন ওই গাছটা কখনো কাটা না হয়, এটাই ছিল ওয়ার্নিং। ওই গাছটার মধ্যে তো ওই আত্মাটাকে ইয়ে করে দেওয়া হলো, যাই ছিল ওটাকে। তারপরে ওরা একটা ওখানে যে জায়গাটা থাকতো, ওখানে জঙ্গলে যে গভর্নমেন্ট থাকে, মানে হয় না ফরেস্ট রিজার্ভ এরকম, ওখানে গিয়ে বললো যে এরকম এরকম ব্যাপার আছে, যেন ওটা কখনো কাটা না হয়, তাহলে কি হয় গাছটা কাটার চান্সেসটা অনেকটা কমে যায়। এবার যে পণ্ডিতজি এসেছিল উনি এটাও বলেছিলেন যে বাড়িতে যত মিরর আছে, যত আয়না আছে, সব তিন চার দিনের জন্য ঢেকে রাখতে, কারণ ওই আয়না দেখেও কিন্তু বাচ্চাটার সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং নিয়ে চলে যেতে পারে বা কোনো ক্ষতি করতে পারে। তো ওই বাবার কথা অনুযায়ী তিন চার দিনের জন্য সব ঢেকে ঢেকে রেখেছিল, এবং তারপর থেকে আর কিছু সেরকম ঘটেনি। আমার ভাই মানে আমার যে কাজিন, সে আগের মতনই ভীষণ হ্যাপি একটা চাইল্ড হয়ে যায়, আর কোনো প্যারানর্মাল ঘটনা ওর সঙ্গে ঘটেনি। হোপ যে তোমার সাবস্ক্রাইবারদের এই এক্সপিরিয়েন্সটা ভালো লাগবে। কিপ স্মাইলিং, বি হ্যাপি মধুদি, থ্যাংক ইউ সো মাচ। এখানে এক্সপিরিয়েন্সটা শেষ হয়, বাট থ্যাঙ্কফুলি বাচ্চাটার বাবা মা পরে জিনিসটা স্বীকার করেছে, মেনেছে, বাচ্চাটাকে মেন্টালি ইল ভাবেনি। অনেকেই, আমি অনেক এক্সপিরিয়েন্স এখনও অবধি শেয়ার করেছি, ওখানে অনেক সময় মনে হয় যে অনেকেরই বাবা মারা ঠিক বিশ্বাস না করে উঠতে পেরে না, বাচ্চাটাকে ভাবে হয়তো মেন্টালি কিছু একটা প্রবলেম যাচ্ছে বাচ্চার। তো এখানে থ্যাঙ্কফুলি টাইম লেগেছে, বাট সলভ হয়েছে জিনিসটা। আশা করি বাচ্চাটা, আমি জানি না কত বয়স এখন বাচ্চাটার, বাট আশা করি ভালো থাকবে সারা জীবন, এটাই প্রে করব। আর হ্যাঁ, তোমাদেরও লাইফে যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে, তোমরা আমার সঙ্গে শেয়ার করতে পারো লাইফ অফ মাধুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে। অল্টারনেটিভলি তোমরা আমাকে ইমেলও করতে পারো madhumita.stories@gmail.com। আর অবশ্যই জানিও এক্সপিরিয়েন্সটা কীরকম লাগলো। আর যদি আরও এরকম রিয়েল হরর এক্সপিরিয়েন্স শুনতে চাও, তাহলে একটা লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, প্লেলিস্টের লিঙ্ক, ওখানে জাস্ট একটা ক্লিক করে নিলি, যত আমি এরকম হরর এক্সপিরিয়েন্সে শেয়ার করেছি সব একেবারে শুনে নিতে পারবে। চলো আজকের জন্য আমি চললাম, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার লাইফ অফ মাধুমিতা যে চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেল যেখানে আমি মেকআপ ট্রাভেল ব্লগস দিই, ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। চলো টাটা।